আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তা আপনাদের মাঝে আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের, অনেক লোভনীয় খেতে এই তরকারিটা হয়। তো এই তরকারিটা হবে কই মাছ দিয়ে লাউ পাতার ঝোল, ঝাল যেটাই বলি না কেন সেটাই। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 6 পিস একদম ধুয়ে, ভালো করে ধুয়ে কই মাছ নিয়েছি, আস্তে আস্তে মাঝখান থেকে চিরে চিরে নিয়েছি। আর সেই সাথে এখানে লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে হচ্ছে আমি কই মাছ, মানে কি কই মাছগুলো ভেজে নেব আমি। তো শুরুতেই ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এখন কই মাছগুলো ভেজে নেব, একদম উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর কই মাছের মধ্যে আমি অবশ্যই আলু দিব এবং আলুগুলোও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে অপর পাশ ভালো করে ভেজে নেব। তো আমার কিন্তু কই মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। আর এর মধ্যে এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাউয়ের পাতা আমি মাঝখান থেকে চিরে চিরে নিয়েছি। আর আলু আমি যে যে মশলায় আর কি আমি মাছগুলো মেখে রেখেছিলাম ওই মশলাই হচ্ছে, ওই মানে বাকি মশলাটুকুর মধ্যে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, মানে আলু কাটা আলুগুলো। তো ওগুলো হচ্ছে আমি ভেজে নেব এখন তেলের মধ্যে, তাহলে খেতে হচ্ছে বেশ ভালো লাগে। আলুগুলো মানে ভাজা হলে মচমচ হয় খেতে এবং মানে বেশ ভালো লাগে, আর রান্না করতেও সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাছের সাথেই দিয়ে দেওয়া যায় আর কি। তো এখানে আমি 6 পিস কই মাছের জন্য হচ্ছে 2টি আলু নিয়েছি, মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন ইচ্ছে করলে। আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, এখন আমি ওই তেল দিয়ে হচ্ছে মাছটা রান্না করে নেব। তো আমি ওই তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়ে দিয়েছি, একটু বেশি দিলে হচ্ছে ঝোলটা আর কি ঘন হবে আর মাখা মাখা হবে যেহেতু। তো এখানে পেঁয়াজের মধ্যে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি 1 চামচ, রসুন বাটা দিয়েছি হচ্ছে 1.5 চামচ, রসুন বাটা একটু বেশি লাগবে মাছের মধ্যে যেহেতু। তো সেই সাথে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি 4-5টি কাঁচামরিচ। তো আমি আর কি ভালো করে মশলাগুলো হচ্ছে ভেজে নেব তেলের মধ্যে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য, গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। এই জন্য হচ্ছে আগে আমি একটু সবসময় করি কি রান্নার সময় হচ্ছে মশলা কষানোর, মানে আদা রসুন কষানোর পরে হচ্ছে আমি পানি দিয়ে দিই একটু, যাতে পুড়ে না যায় গুঁড়া মশলাগুলো। এর মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, ½ চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরার গুঁড়ো, 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ, মানে স্বাদ অনুযায়ী আর কি। তো এটা দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেবো আর কি। তো আমি মশলাটা কষিয়ে নেবো হচ্ছে 2 বার, কারণ মশলা যত বেশি কষানো হবে তত বেশি রান্না খেতেও আর কি রান্নার টেস্ট ভালো আসবে, মশলার গন্ধ আর কি করবে না। তো আমি এই যে দ্বিতীয়বার হচ্ছে পানি দিয়ে দিলাম, আজকে হচ্ছে আমার কথাগুলো বেজে যাচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না। তা আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে মাছ আর আলু একসাথেই দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো আমার ভাজা, তো আমার সিদ্ধ হতে সময় লাগবে না, মাছের সাথেই হয়ে যাবে। তো মাছ আর আলু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন লাউ পাতাগুলো। তো এর আগেও দেওয়া যাবে না বা এর বেশি পরেও দেওয়া যাবে না, এর আগে দিলে হচ্ছে পাতাগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। তো ঠিক এই পর্যায়ে দিতে হবে, যখন মাছ আর আলু কষিয়ে নেব মশলার সাথে তখন ঠিক ওই পর্যায়ে হচ্ছে লাউ পাতাগুলো দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি এবং লাউ পাতা দিয়ে সেই সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে মাছের জন্য তরকারির জন্য আমি ঝোল অ্যাড করে দেবো। আমি এতটুকু পানি দিয়েছি কারণ হচ্ছে আমার আরও টেনে যাবে, পানিটা টেনে যাবে, একদম মাখা মাখা রাখবো। তো এরই মধ্যে হয়েছে একটা কাণ্ড, আমার হচ্ছে হঠাৎ করে গ্যাস চলে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না, আমি হচ্ছে রাইস কুকারে বসে দিয়েছি, আর রাইস কুকারে যে স্টিলের পাত্রটা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো
আসলে রাইস কুকারে কিন্তু অনেক কিছু রান্না করা যায়, তো আমিও আর কি আর করার কিছু তো করার নাই, তো বসিয়ে দিয়েছি। আমি এভাবেই হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আমার হতে থাকবে তরকারিটা। তো এই যে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, একদম মাখা মাখা হয়েছে, আর উপর থেকে হচ্ছে জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও এটা করেননি বা খাননি এই রান্নাটা, তারা অবশ্যই করে দেখবেন, খাবেন, দেখবেন অসম্ভব মজার হয়। তো রান্না যেহেতু শেষ, এখন আমিও খেয়ে নেব। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে করে আমি বেশ উপকৃত হব। তো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার চলে আসবো, ততক্ষণ মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।